বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আর কিছু বলতে হবে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে 2 কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর 10 বছরের জন্য 20 বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তোর ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বোঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা ঋণ নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোনো সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুকরিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি بفضلك عمن سواك এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন সেজদায় পড়বেন নামাজের সেজদায় পড়বেন আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে 1,20,000 টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে 2000 এটা মনে হয় 17 কি 18 সালের কথা হ্যাঁ 18 না আচ্ছা 18 তো হ্যাঁ আলোকিত কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন তো আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এটা তো আলেমুল আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছে না আপনি পারবেন ইনশাআল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাআল্লাহ পারবেন তো আমি দেখছি আগে প্রাইস কী আছে কষ্ট তো করবো আগে দেখি পুরস্কারটা কী তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেয় আর লেখা আছে যে ফার্স্ট প্রাইস 3 লাখ টাকা সেকেন্ড প্রাইস 2 লাখ থার্ড প্রাইস হচ্ছে 1 লাখ টাকা তো চিন্তা আচ্ছা ঠিক আছে তারপর টানা 4 কি 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়েছি টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা নামা খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় 36টা বিভাগ আছে
তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা। এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ, এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেই, আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় ওমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথা ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়া যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন জাস্ট, ওই ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো, আজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য, ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে, তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবে না ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মায়াদা তারা, তোমার রায় কি, সে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান, তাকে কি বাবা মানুষ করেছিলেন, না তাকে তার মা মানুষ করেছেন। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজারা আলাইহাস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ।